हाय फ्रेंड्स, আমি আরো নতুন রেসিপি নিয়ে এসেছি। একটা আজকে খুব ছোটর মধ্যে একটা রেসিপি, সেটা হচ্ছে মসুরির ডালে দিয়ে বানাবো এই মুলো, এই টমেটো, এই সরষে, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে পাতা কুচি দিয়ে। দেখো ফ্রেন্ডস, আমি এবার কি করে সেটা বানাচ্ছি, দেখো তোমাদের ভালো লাগবে রেসিপিটা। আমার দেখো সিদ্ধ করা ডাল আছে আর কড়াইটা গরম হয়ে গেছে, এটাই আমি সরষার তেল দিয়ে দেবো। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এতে আমি যে সরষে, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো আমি ফোড়ন দিয়ে দেবো। আন্দাজ পরিমাণে হলুদ, হলুদ জল দিয়ে দিলাম। এবারে আমার এই সিদ্ধ করা ডালটা এটাতে দিয়ে দেবো। ডালে আমার আগে থেকেই অল্প, সিদ্ধ করার আগে ডালের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে যে ডালের আনাজগুলো দেবো, ওটা আন্দাজ মতো নুন দেবো, তোমরাও আন্দাজ মতো করে নুন দেবে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। গ্যাসটা ধরে দিয়ে দিলাম। এই কুচনো মুলোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, ধনে পাতা কুচি, পরিমাণ মতো নুন। ভালো করে নেড়ে নিচ্ছি। এতে আমি ঢাকা দিয়ে দিই, তাহলে ডালটা ভালো সিদ্ধ হবে। আমার ডালটা হয়ে গেছে। ডাল আমার রেডি ফ্রেন্ডস। দেখো আমার মুসুরির ডাল কমপ্লিট। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এই রেসিপিটা কেমন লাগতো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা জানাবে কিন্তু। আর আমার এই তোমাদের সঙ্গে মুসুরির ডালের রেসিপিটা শেয়ার করে খুব ভালো লাগলো। আশা করি আরও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আমি দেখা করব।